বসে যান, বসে,
আমি কি বলতেছিলাম মনে আছে? কি বলতেছিলাম? হামিদ চৌধুরী নির্বাচনের ইশতেহার, কি ইশতেহার দিলেন? 68,000 গ্রামে 68,000 মাদ্রাসা করবেন। এই জমানার মানুষের লাহিলমির কারণে তারা বুঝে না, কিন্তু হাসিন জহুর দুই বছর অমর মানুষ ছিলেন, যিনি এই জমানার সামনের হালত কি হবে সেটাও নিজের কান্দাজ দিয়ে বসিরত দিয়ে এটাকে বুঝতে চেষ্টা করতেন। হাসিন জহুর তখনই বুঝেছেন যে মসজিদের মক্তব বন্ধ হয়ে যাবে, কোরআনের ডাইরেক্ট মাদ্রাসা সারা জাতির দিন জাতির ঈমান হিফাজত সম্ভব না। কৌশলে তো বন্ধ হয়েই গেছে মাদ্রাসাগুলো, মসজিদের কোরআন মক্তব ক্লোজ, তালা লাগিয়ে গেছে। এখন এই 20-25 বছর মক্তব বন্ধ থাকার কারণে আমাদের সন্তানগুলাই এখন নাস্তিক হয়ে যাচ্ছে, আমাদের সন্তানরাই মোরতাদ হয়ে যাচ্ছে, বেঈমান হয়ে যাচ্ছে। ন্যূনতম জায়েজ নাজায়েজের জ্ঞান আমাদের সন্তানদের ভিতরে নাই। যতটুকু আপনাদের কি কিছু কথা ওলামা হযরতরা ওয়াজ মাহফিলে বলতো, এখন বিভিন্ন ধরনের অজুহাতে ওই হালাল হারাম যেন আপনাদের কানে পৌঁছানো না যায় বাধা, মাহফিলে বাধা শুরু হয়ে গেছে। সাধারণ পাবলিক রে আলেমরা জায়েজ না জায়েজ বলে, হালাল হারাম বলে, ইবাদত কোনটা গুনাহ কোনটা এটা চিনা, এটাই তো মৌলবীদের কাজ। মৌলবীরা কি আপনাদেরকে চান্দাবাজি করতে কয়, মাহফিলে বসে আছে গাঁজা খাইতে কয়, নেশা দ্রব্য আমদানি করতে কয়, জুলুম করতে কয়, জুলুম করতে বলে, পরের জমিন দখল করার জন্য উৎসাহিত করে, মৌলবীরা কি বলে, বলে নামাজ পড়বেন, মিথ্যা কথা বলবেন না, জুলুম করবেন না, কাউরে মারবেন না, ঠিক না, কাউরে ডর দেখাইবেন না, ভয় দেখাইবেন না, জুলুম করবেন না, এগুলোই তো বলবেন, বলে গুনাহ খাতা করবেন না, বেপরদা চলবেন না, বলে কবর পূজা করবেন না, মাজার পূজা করবেন না, মূর্তি পূজা করবেন না, ওলেকে বলে মুসলমানদেরকে ঈমান হিফাজতের জন্য সতর্ক করে, এইটা গাত্র দাহ কাফের মুশরিকদের, এইটা বরদাস্ত হয় না বিধায় বাংলাদেশের মাহফিলগুলোর উপরে, উপর থেকে ইহুদ নাসারাদের সাথে লিয়াজুর শক্তি যারা তাদের বদনজর করে গেছে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী তো তাহাজ্জুদ বুঝান, বুঝ গ্রহণ করেন,
তাই আমরা আমাদের উলামাদেরকেও ধন্যবাদ জানাই, মন্ত্রী মহোদয়কেও ধন্যবাদ জানাই, যারা আলোচনার ভিত্তিতে জাতিকে সহি পথে পরিচালিত করার মেহনত করছেন, তাদেরকে আমরা মুবারকবাদ জানাই। তবে সবাইকে বুঝ দিতে হবে, বুঝ দিতে হবে। যদি বুঝ না দেওয়া হয় তাহলে কিন্তু এই দেশে পরবর্তীতে বড় ধরনের কোন বিনিময় কোনা রাখতে পারে কাফের মুশরিকদের, কারা নজর এই মুসলমানদের উপরে পড়ে যাবে। এমনিতেই তো সন্তানরা বেঈমান হয়ে যেতেছে, বেনামাজি হয়ে যেতেছে, আখেরাতের বিশ্বাস বিহীন হয়ে যেতেছে। সংগত কারণে আমরা যারা মাঝে ময়দানে কাজ করি তারাও সরকারের কাছে দাবি জানিয়েছি যে মাহফিল গুলোকে উন্মুক্ত করে দিন, যেন উলামায়ে কেরাম সহি বুঝ দিতে পারে। আবার আমরা উলামায়ে কেরামদেরকেও এই আবেদন জানিয়েছি, নিজের জবানকে নিয়ন্ত্রণ করুন, ভাষার সৌন্দর্যের মাধ্যমে জাতিকে হিকমতের মাধ্যমে দিনের পথে আহ্বান করুন। আবার আপনাদের মতো যারা অতি উৎসাহী তাদেরকেও বলছি যে আবেগপ্রবণ হয়ে এলাকায় কোন দাঙ্গা ফাসাদ দিনই কাজ বন্ধ হয় এমন কিছু করা যাবে না। আমাদেরকে আল্লাহ তাআলা এই সহিহ বুঝগুলো শিখার যে আয়োজন এগুলো বন্ধ না করে এগুলোকে আরো প্রশস্ত করে দিন, বলুন আমি। তাহলে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, এর দ্বারা মানুষের বুঝের উন্নতি হয়, এটার দরকার আছে না নাই? আরো ধরে বলেন, দরকার আছে না নাই ধরে বলেন। তাইলে আমার ভাই মাহমুদ সাহেব যে উনি যে আবেদন করেছে এই মাহফিল তিন দিন করার, এতে কি লস না লাভ? আজ করে বলেন লস না লাভ? কি আলোচনা হবে? কিছু বুঝের আলোচনাই তো হবে। যদি বুঝ ভালো হয় তাহলে মিল্লাতের ভেতরে ইবাদত বাড়বে, গুনাহ ছেড়ে যাবে। আর যদি ইমানদারের বুঝ নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু জাহান্নামে যাবে। এই যে মুসলমানের ঘরে জন্ম কিন্তু জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। আমি সূরা মুদাসসির থেকে তেলাওয়াত করেছি, জান্নাতি মুমিনরা জাহান্নামে নিক্ষিপ্ত মুমিনদেরকে দেখে দেখে জান্নাত থেকে বলবে, ওরে ভাই একই গ্রামের বাসিন্দা ছিলাম, একই ইমামে তোর আমার নাম রাখছে, এক ইমাম তোর আমার বিয়া পড়াইছে, এক ইমামে তুই আমি মরে গেলে জানাজা পড়াইছে, এক গুরুস্থানে তুই আমি দাফন হইছি, কিন্তু আমি জান্নাতে তুই জাহান্নামে, কারণ কি? মা সালাকাকুম ফি সাকার, قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين جهنم থেকে ওরা বলবে, আমরা তো মুসলিম ঘরেই জন্মাইছি কিন্তু আমাদের কিছু বুঝ খারাপ ছিল। এক নাম্বার দল সমাজের আমরা আজান শুনতাম না, নামাজ পড়তাম না, তুমি নামাজে যাই তারপর আমরা কাজ করছি তখন আমরা গুনাহ খাতা করছি, তুমি কালেমাওয়ালা নামাজি কালেমাওয়ালা আর আমি কালেমাওয়ালা বেনামাজি কালেমাওয়ালা। দুই নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুতঈমুল মিসকিন, আমি মিসকিনকে খানা খাওয়াই নাই অর্থাৎ হুকুকুল ইবাদত করি নাই। তিন নাম্বার কুন্না নাখুযু মাআল খায়যিন, যারা নাস্তিক যারা মুরতাদ যারা চক্রান্তকারী যারা মিল্লাতের দুশমন যারা ইসলামের দুশমন তাদের পক্ষে চলছে। লোকটা তো মুসলমানের ঘরে জন্মছিলাম কিন্তু নাস্তিকের পক্ষ নিছি, কাদিয়ানির পক্ষে সংসদে কথা রয়েছে মনে করেন, কাদিয়ানি পক্ষে লইছি অথবা ওই জিয়াউল হাসানের পক্ষ নিছি অথবা তসলিমার পক্ষ গ্রহণ করেছে, চিহ্নিত নাস্তিক মুরতাদ যারা চক্রান্তকারী তাদের পক্ষ গ্রহণ করেছে, এই পক্ষ গ্রহণ করার কারণে জাহান্নাম। আর যদি কেউ নেককারের পক্ষ গ্রহণ করে, আলেমের পক্ষ গ্রহণ করেছে, আল্লাহওয়ালার পক্ষ গ্রহণ করেছে,
আল্লাহওয়ালার মহব্বত জাহির করেছে, তখন তার আল্লাহওয়ালার সাথে জান্নাত আলমার ও মামান আহাব্ব, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর হবে, জান্নাত হবে। এখানে চক্রান্তকারীদের সাথে কখনো চলা যাবে না, দুষ্ট বন্ধু গ্রহণ করা যাবে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আর হুজুর রাজি ওয়াজ করে, আল্লাহ তোমার সূর্য হবে, পায়ের নিচের জমিন তামা হবে, আল্লাহ কাহার রূপ নিয়ে বসবে, মিজান কায়েম করবে, ডান পালা ওজন না করলে জাহান্নামের আগুনে যেতে হবে, নেক কমাইলে পরে জাহান্নাম, নেক বেশি হলে জাহান্নাম। এই যে কথাগুলা বলছে, জাহান্নামের আগুন বলছে, কবরের আজাব বলছে, ওই বিচার দিবসের খবর গুলো যখন কানে পৌঁছাইছে, ওগুলো তখন বলছি খামাখা করতে হয় মামুন সাহেব, আসলে এগুলো হবে না, খামাখা উজানির হজরত এরকম ভয় দেখাইছে, ঘাম জমবে জিব্বা নাভি পর্যন্ত, ডর দেখায় খামাখা, এরকম বলছি কন্যা নৌকা দেব বিয়ামুদ্দিন, আমরা দিনের এই খবরগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছি, আমরা ওগুলোকে বিশ্বাস করি নাই, অর্থাৎ আখেরাত বিশ্বাস করি নাই, এই কারণে মুসলমানের ঘরে জন্ম কিন্তু জাহান্নামের ইন্ধন হয়ে গেছি। তাইলে বোঝ নষ্ট করা যাবে না, আমার আলোচনার বিষয়বস্তু আজকে বোঝ ঠিক করো, বুঝার উন্নতি করো, যেখানে গেলে তোমার বুঝ ভালো হবে সেখানে যাও, যার সাথে চললে বুঝের উন্নতি হবে তার সাথে চলো, যার কাছে গেলে বুঝ নষ্ট হয়ে যাবে ওকে দূরে সরাও, ও সঙ্গ বাদ দাও, নিজে ভালো হয়ে যাও, বুঝের উন্নতির মেহনত করো। মুরব্বীজন যারা রয়েছেন তাদেরকে বলবো, প্রজন্মের বুঝের উন্নতি করুন, আপনার সন্তান কার সাথে গিয়ে কি বুঝ গ্রহণ করতেছে দেখুন। এই দেশের মৌলবীরা এই জাতির বুঝ ঠিক করে, এদেরকে জঙ্গি বানায় না, এদেরকে সন্ত্রাসী বানায় না, এদেরকে দিনদার বানায়, এদেরকে দিনের প্রহরী বানায়, এদেরকে ত্রাস বানায় না, এদেরকে আবেগ বানায়, ইমানদার বানায়, বুঝ ঠিক করে জাতি। মহতারাম হাজিরিন, সংযত কারণে বুঝের উন্নতির জন্য এই মাহফিল দরকার আছে না নাই? থাকবেন তো সাথে, খালি দুই আঁকলে থাকবেন, খালি হ্যাঁ হার কাসিমের সহযোগিতা এখানে করবেন। আমি কিছু মধ্যে মুজাহিদ চাইব, আগামী বছরে তিন দিন ব্যাপী দিবারাত্রি কোরআনের মাহফিল হবে, এটা এখানে প্রয়োজনে মানুষ তিন দিনের জন্যই চলে আসবে, সবকিছু নিয়ে চলে আসবে, ক্যান্টিন সিস্টেম হবে, দাওয়াতি কাজ হবে, এখানে সহি সুন্নতে তারবিয়াত হবে, উজানিতে যেরকম হয় এরকম হবে, এইরকম একটা আয়োজন এখানে বাস্তবায়ন করার জন্য 313 একটা কাফেলা এখানে নাম আমি লিখবো না, তবে 313 জন এমন কাফেলার কিছু সদস্য চাই যারা এই দিনের এই হাদিসটি বাস্তবায়ন করতে শত শত আলেমের জিয়ারত করার জন্য, শত শত মৌলবী জিয়ারত করার জন্য এই মাহফিলটার জন্য 313 জন মুজাহিদ লাগবে, বিভিন্ন গ্রাম থেকে এসেছেন, এই কোরআনের তাফসীরটার পত্রিকা ফেলে আপনারা আপনারা মিল্লাতের পাহারাদারি করবেন, জাতির দিন জাতির ইমান জাতির বুঝ ঠিক করার মেহনত করবেন, ইনশাআল্লাহ পারবেন কি ইনশাআল্লাহ। আর আপনারা বাকি যারা আছেন অর্থ যদি দিতে নাই পারেন, এই যে পোস্টারে নাম্বার আছে এই নাম্বারে আপনারা আপনাদের নাম ঠিকানা পাঠাবেন, হ্যান্ডবিলে নাম ঠিকানা পাঠানোর আয়োজন আছে, পাঠাবেন। আর যারা অর্থ দিতে পারবেন না তারা একটা করে মাল লয়ে আসবেন, আপনার যে বন্ধুটা উল্টা পাল্টা এটা রেখে আসবেন, আপনার যে ভাইটা উল্টা পাল্টা এটা রেখে আসবেন, আপনার যে সন্তানটা কথা শুনে না ওরে ধরে এখানে নিয়ে আসবেন, কিছু কথা শোনাইবেন, মানুষ নিয়ে আসবেন, একটা দাওয়াতুল হকের নিসাবের একটা নিজামে তালিম তিন দিন ব্যাপী এখানে হবে আগামীতে, ইনশাআল্লাহ পাবেন, ইনশাআল্লাহ সাথে থাকবেন কি ইনশাআল্লাহ, কারা কারা সাথে থাকবেন হাত তোলেন, এক এক সাথে থাকবেন, ধন্যবাদ তোলেন, আজকে সাথে যে থাকবেন এটার একটা মানে সাক্ষী গাওয়া আজকে এখানে রেখে দিবেন, সুদাকর সুদাকর মোট করেন।
ছাড়েন, আবার ধরেন, আবার ছাড়েন, এইভাবে মুখ করে জীবনে বহুত কবরে মাটি দিচ্ছেন, বহুত ফকিরে ভিক্ষা দিচ্ছেন, আগামী বছরে তাফসীর মাহফিলের ফান্ড গঠন করার জন্য। আজকেই এই মাহফিলটা এই ফাউন্ডেশনের একটা বড় কার্যক্রম, এটা অনেকগুলো কার্যক্রমের ভিতরে বড় কার্যক্রম। আজকে এই করোনার ভেতরে এই আয়োজনের ঘাটতি পূরণ এবং আগামী ফান্ড গ্রহণের জন্য আপনারা একটু কোরআনের সহযোগী হয়ে দিন। জোরে বলেন বিসমিল্লাহ, আরো জোরে চিল্লা করেন বিসমিল্লাহ। কবে আসবেন? পকেটে আসবেন, যার পকেটে যা আছে বের করেন, আর ওই মাঝখানে মাঝখানে কিছু বলেন দিয়ে দাঁড়ান, রুমাল নিয়ে আপনার একটু চক্কর দিবেন, লাল ব্যাগ আছে, বেগালা ঢুক, বেগালা ঢুকে বলো, পেছন দিক থেকে, ডান দিক থেকে, হ্যাঁ, রাস্তায় ব্যাগ নিয়ে বাচ্চারা আছে, ভলেন্টিয়ার আছে, আপনারা এই ভলেন্টিয়ারদের ব্যাগে দান করুন। দ্বিতীয় নাম্বার, কেউ যদি বড় অঙ্কের সহযোগিতা করতে চান, যে 1,000, 2,000, 5,000 টাকা নগদ স্টেজে দিবে, তো তাহলে আপনারা স্টেজে এসেও দিতে পারেন। বিশেষভাবে স্টেজ দেখা করে যান, একটু মুসাফা করে যান, নগদ দান করতে পারেন, এই সুযোগ রয়েছে। মা বোনেরাও যদি কেউ সহযোগিতা করেন, এটারও সুযোগ রয়েছে। তো এই ফাউন্ডেশনটা কার? ইসমাইল রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনকে ইসমাইল রহমতুল্লাহ আলাইহি কারিশা হুজুর রহমতুল্লাহ আলাইহি সেই আদর্শ, যেই আদর্শ বাস্তবায়নে তিনি এই উজানিতে ভিড় গেড়ে বসেছিলেন, সেই আদর্শগুলোর সৈনিক হিসাবে এই ফাউন্ডেশনের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। আর আগামীতে মাশায়খীন উলামা হযরতদেরকে এখানে দিনে রাত্রে হাজির করে একটা সুন্দর ইসলাহ ও তরবিয়াতি একটা মজলিস এখানে আল্লাহ তাআলা কায়েম করবার তৌফিকে ফাউন্ডেশনের কর্মীদেরকে দান করেন।